আমরা একটা প্রাইমারি স্কুলে আসছি তান দিতে আমরা পাঁচশো প্যাকেটের মতো আমরা সাথে করে নিয়ে আসছি

দেওয়ার জন্য আমার ভিডিওটা তাই বলবো প্লিজ দ্বিধাবোধ করেন না যার যতটুকু সামর্থ্য এগিয়ে আসেন দেখলেন তো আপনাদের এই ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে কতগুলা টাকা হয়েছে তাই বলছি দ্বিধাবোধ করার কোন কারণ নাই আপনাদের দশ জনের টাকা এক জায়গায় করলে অন্তত একটা ফ্যামিলি তো খাবার পাবে ইতিমধ্যেই আপনাদের টাকার খাবারগুলো ওই অসহায় মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে

এখন এখন সিলেটের কেমন অবস্থা বিষয় একটু একটু করে পানি কমে যাচ্ছে কিছু কিছু জায়গায় পানি নামতেছে তবে হ্যাঁ এই সময়টা খাবারের বেশি প্রয়োজন কারণ অতিরিক্ত পানির কারণে যেসব এলাকায় কেউ সাহায্য নিয়ে যেতে পারে না সেসব এলাকায় এখন যাওয়া যাচ্ছে এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশি পানির জন্য আমরা অনেকগুলো জায়গায় পৌঁছাইতে পারি সো এখন ওখানে প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন ওখানে যে মানুষগুলো অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে তাই বলবো প্লিজ কেউ দ্বিধাবোধ না কইরা যার যতটুকু সামর্থ্য আছে এগিয়ে আসেন আমি আপাতত কত পানি আছে এটা আপনারা যা দেখলে বুঝবেন মানে এটা তো তাও কিছুই না আমরা ধরেন যত আছি ইতিমধ্যে ওখানে ফিরোজ ভাই তাসরিফ ভাই আফ্রিদি ভাই আর এস ফাইম ভাই সহ অনেক বড় বড় মানুষ কেউ খাবার নিয়ে যাচ্ছে কেউ বড় অ্যামাউন্ট দিচ্ছে সবাই যে যার জায়গা থেকে এগিয়ে যাচ্ছে পারে তবে মনুষ্যত্ব দাবি নিয়ে যাব আজকে এক লাখ টাকা দিয়ে যাইতেছি আবার এই শুকনা খাবার দিয়ে যাইতেছি লাগে যদি ডাকবেন আরে সাইজে আমি পাসপোর্ট হইতে পারি কিন্তু কলিতাটা আমার পুরা শরীরে চেব এগিয়ে আসেন আমরা সবাই একসাথে মিলে পাশে দাঁড়ালে এই দুর্যোগের মোকাবেলা করতে পারবো সো প্লিজ যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে প্লিজ এগিয়ে আসুন টাকা দিয়ে এগিয়ে আসতে না পারলে অন্তত ভিডিওটা শেয়ার করে দেন আর সিলেটের মানুষের জন্য বেশি বেশি দোয়া করেন আমরা সিলেটের পাশে আছি আল্লাহ হাফিজ